কক্সবাজার একখানে দেখি উডানে তিন পোলা তিনটা সাচ্ছে, একটা আমি সাচ্ছে, আরেকটা মিজান, আরেকটা হামজা। মানিত ভাইরা, আসলে তার কণ্ঠ দিতে গেলে কলিজা ফেটে যায়, কিভাবে বলবো, তার তাফসীর গুলো এমন ভাবে করতো। বাংলাদেশে একটা শিশুর সামনে যদি আপনি তার তাফসীর নিয়ে যান, অবশ্যই সে ব্যক্তি শোনার সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এটা মুফতি আমির হামজার তাফসীর। আমি রব্বুল আলামিন মানুষ বানাইছি, কেন বানাইছি ও বান্দা? আমি রব, তোর আমার ইবাদতের জন্য বানাইছি, এই জন্য তোর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি উডানে দেখি যে হেরা ওয়াজ করতেছে, এখন ওয়াজ করতেছেন কে? তারেক মানুয়া সাহেব ওয়াজ করতেছে। খোলাপান খুব ভালো, এরা কতক্ষণ শুনে এরপরে নিজেরা ওয়াজ শুরু করে, আর কতক্ষণ বিশাল এবার নিজেরা প্র্যাকটিস করে। কক্সবাজার একখানে দেখি উডানে তিন পোলা তিনটা সাচ্ছে, একটা আমি সাচ্ছে, আরেকটা মিজান, আরেকটা হামজা। সামনে বয়াল এসে মামুন বে, মামুন বিচারক মোটা গাড়া একটা পাইছে উষা। আমি উডানে দেখি যে হেরা ওয়াজ করতেছে, এখন ওয়াজ করতেছেন কে? তারেক মানুয়া সাহেব ওয়াজ করতেছে। হ্যালো, তারেক মানুয়ার ওয়াজ করতেছে? ক আয় হদ্দে আরে, আয় তারেক মানুয়ার ইয়ে। আমাদের বাচ্চারা কত ট্যালেন্টেড, হেফজখানার গুরু আরও বেশি ব্রেনি। যত ইউনিভার্সিটিতে হাফেজগুলো পরীক্ষা দেয় কোনোখানে সেকেন্ড হয় না, এই জন্য নিয়ম করছে মাদ্রাসার কোনো ছেলে ইউনিভার্সিটিগুলোতে ঠিকমতো পরীক্ষা দিতে পারবে না। কতটুকু কোথায় ব্রেন চেপে রাখবা? মাদ্রাসায় পড়লে ব্রেনগুলো খুলে যায়, ঠিক না বেঠি? হেফজ করাবেন বাচ্চাদেরকে, জেহেন এমনি খুলে যাবে, এক পারার সমান হবে না। যত বইগুলো অনার্স থেকে বাংলা থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ায়, এক পারার তাফসীর তো হবে না। কি পড়াচ্ছেন বাচ্চাকে যে তার কোনো ইউজ নাই? আল্লাহ বলছেন অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, তারা বলবে লিমা হাসারতানি আমা ওকাদ কুনতু বাসিরা। আল্লাহ বলেন ওকাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওকাযালিকা ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার আয়াত দিয়েছি, তোমার কাছে আমার 30 পারা কোরআন দিয়েছি, 6,667 আয়াত দিয়েছি, তোমার জীবনে এমন কিছু নাই যেটা আমার কোরআনে দেই নেই, ঠিক না ঠিক? বিবির সাথে ব্যবহার কি হবে, কোরআনে আছে না নাই? পিতামাতার সাথে ব্যবহার আছে না নাই? তুমি সেগুলো ভুলেছিলা, তোমার বাপ ভুলেছিল, এই বাপকে কেয়ামতের ময়দানে তুমি পায়ের তলায় দিবা, সেটাও এখানে আছে না নাই? কোন সুরাতে? সূরা ফুসসিলাত। ওয়াকালা আল্লাযীনা কাফারু ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. الله رب العالمين بولتين كافر رب البيو الله show us those people who made us stray وشمست لوگ در کے دھوریے دین আমাদের পায়ের তলায় এনে দেন, যারা আমাদেরকে গোমরা করেছে। গোমরাকারীদের মধ্যে প্রথম হয়ে যাবে পিতা এবং মাতা। সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না, এরকম পিতা মাতা আছে না নাই? কথা কন না কেন? স্কুলে পড়িয়েছে ইংলিশ মিডিয়াম, বাপ মারা গেছে, ছেলে বলছে হোয়াট শুড আই ডু? আমি বললাম প্রে ফর ইওর ড্যাডি, সে বলতেছে আই ডোন্ট নো হাউ টু প্রে। বাপের জন্য দোয়া করো, কয় কি দোয়া করবে আমি কিচ্ছু জানি না। আর মাদ্রাসায় যদি এক মাস পরে দুই মাস পরে ছেলেটা বাপের জানাজা পড়ালোর জন্য তৈরি হয়, ঠিক না বেঠি? বাপ মারা গেলেই ছেলে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রবের প্রশ্নের উত্তর আছে না নাই? কি সুন্দর করে জবাব এসে যাচ্ছে। আবার এই সন্তান মারা যায়, সন্তানের জন্য পিতা জানাজার ব্যবস্থা করে, ওই পিতা শ্রেষ্ঠ যার জানাজা তার ছেলে পড়ায়, ওই সন্তান শ্রেষ্ঠ যার জানাজা তার বাপ পড়ায়। রাসুলের জানাজা পড়ানোর ক্ষমতা কারো? কিন্তু রাসুলের ছেলেদের জানাজা কে পড়িয়েছেন? ওনার বিবির জানা কে পড়িয়েছেন? ধুইছেন কে? কত মিসকনসেপশন আমার সমাজে, বিয়ের পরে নাকি স্বামী বেগানা পুরুষ হয়, স্ত্রী আর দেখতেই পার না। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজার লাশ রাসুল নিজে ধোয়ায়, কিন্তু আদব হলো মেয়েরা ধোয়ানো, কিন্তু রাসুল কোন স্বামী যদি ধোয়ায়, স্বামীর চেয়ে বিবির আপন কে থাকতে পারে? মৃত্যুর পরেও সে আপনারই বিবি। রাসুল সাল্লামের কে নেশা আন নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে নবীর বিবিরা, বিবিদের মধ্যে মা খাদিজাও আছেন না নাই? শ্রেষ্ঠ বিবি রাসুল যার জন্য কান্দতেন খুব, আর বলতেন আল্লাহর জমিনে আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা
নাই কি সার্টিফিকেট বিবিকে রাসূল যেভাবে বিবির প্রশংসা করেছেন আপনিও করেন আমাদের বহু লোক আছে বিবিকে তুচ্ছতাচ্ছিল্য করে আছে না নাই কিশোরগঞ্জে যৌতুক বেশি না কম হ্যাঁ ও মুরব্বিতে বলেছিল আরে বিচার দেবেন আপনার ইউনিয়ন যদি এটা হয় আমাদের এই সাবিনী ভাইয়ের কাছে যৌতুক করে রাইনা পিটায় হাড় দিয়েছে ফেলবে তুই যদি যৌতুক খাস তোর মেয়েকে বিয়ে দিতে তোর যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে আর যদি তুমি যৌতুক ছাড়া এটা করো ইসলামী শরীয়ত অনুযায়ী তাহলে তোমার যত মেয়ে হবে কাউকে যৌতুক দিয়ে বিয়ে করাতে হবে না যত মেয়েই হোক যত কালোই হোক ওই মেয়ের ব্যবস্থা করে দিবেন কে শুধু তাকে দিনদার বানাও